যথেষ্ট শক্ত সামর্থ্য। সংসারের সব হাল তো ওই ধরে রেখেছে। সবাই বাড়িতে ওকে খুব মান্যও করে, কিন্তু যার জন্যই সংসারে আসা, যার হাত ধরে সংসারে আসা, সেই যদি সংসার ছেড়ে দূরে চলে গিয়ে থাকেন, মেয়ে মানুষের এই কষ্ট আর কি দিয়ে নিরাময় হতে পারে বলুন তো বাবা? হ্যাঁ তা ঠিক, তা ছেলেটি কি করে? ছেলে চাকরি করে, খুব ভালো ছেলে, সবাইকে খুব সম্মান করে। মেজি মাঝে মাঝে বলে যে ও ওর বাবার স্বভাবই পেয়েছে, ওর বাবাও নাকি এ ধরনের মানুষ ছিল, সবাইকে সম্মান করে চলত। আচ্ছা আর বাড়ির আর সবাই কেমন আছে? আর সব মানে? না না মানে ও বাড়িতে তো আরো সব লোক আছেন। হ্যাঁ ওরা তো তিন ভাই, বড় ভাই এখানে থাকে না, উনি মাঝে মাঝে আসেন, পালা পার্বণে আসেন, আর উনি তো বিয়েই করেননি। মেজ ছেলে তো নিরুদ্দেশ হয়ে গেছে, আর মেজমা আর বৌমা, মেজ বৌমা আর ছোটদি ছোটদা। ছোটদি একেবারে মাটির মানুষ, ওনার মতো মানুষ এই পৃথিবীতে খুব কমই হয়। ওনার আশীর্বাদেই তো আমার মেয়ে ওই বাড়ির বউ হতে যাচ্ছে। কেন ছোটদা বুঝি আশীর্বাদ করছেন না? ছোটদার এই বিয়েতে মত নেই। কেন? সে অনেক ঘটনা বাবা, কি বলবো বলুন, সে আপনি মুখ দেখেই তো অনেক কিছু বুঝতে পারেন, আর আপনি অনুমান তো করতে পারছেন, যার সঙ্গে আমার মেয়ের বিয়ে হচ্ছে তার আগেও একটা বিয়ে হয়েছিল, সে বিয়েটা তো সুখের হয়নি। সে বউ তার নামে কেস করে তাকে জেলে ঢুকিয়ে দিয়েছিল, আর আমার মেয়ে লড়াই করে তাকে জেল থেকে ছাড়িয়েও এনেছে। তাই নাকি? আমি তোমায় বলেছিলাম না যে তোমার মেয়ে একজন যোদ্ধা? সে কথাই বলছি, আমার মেয়ের সঙ্গে আমার জামাইয়ের যদিও অনেক আগে বিয়ে হয়ে যায় গান্ধর্ব মতে, সে কথাটা তো আপনি জানেন। যার কপালে যার সঙ্গে যা লিখন থাকে তা না হয়ে যাবে কোথায়, তা অন্যানোর কোনো উপায়ই নেই। আপনি আসবেন তো? আপনাকে বলতেই কিন্তু আমি এখানে এসেছি, একদিনে দেখাতেই যে আপনার উপর কি মায়া পড়েছে, কি যে টান, শুধু আমার না আমার মেয়েরও। আমার মেয়েই তো আমাকে ঠেলে পাঠালো, বলল যদিও উনি বলেছেন উনি আসবেন, তবুও আপনাকে জানাতে, আপনি যেন অতি অবশ্যই আসেন। যেতে তো আমাকে হবেই, যাব বলেই তো আমি এসেছি। হ্যাঁ না না মানে আসলে কখনো কোনোদিন এখানে আর আসবো কিনা জানি না, তাই মুক্তির আগে বন্ধনের জায়গাগুলো দেখে যেতে চাই। বলছিলাম না শিকড়ের কাছে ফিরতে চাই, আমি দেখতে চাই যে আমার সম্পূর্ণ মুক্তি হয়েছে কিনা। শিকড়কে দেখে যদি জড়িয়ে ধরে থাকতে ইচ্ছে না করে তাহলে বুঝবো যে আমার মুক্তি হয়েছে, আর যদি দেখি শিকড়ের জন্য মায়া হচ্ছে, ফিরতে ইচ্ছে করছে না, তাহলে বুঝবো যে আমার মুক্তি হয়নি। বন্ধনের বৃতে আমি এখনো পাক খাচ্ছি, যত বছরই কেটে যাক না কেন আমার মুক্তি এখনো হয়নি। আপনার মতো মানুষ সংসারে থাকলে বড় উপকার বাবা। কে বলল আমার মতো মানুষ সংসারে থাকতে পারে না মা? আমাদের মূল মজাটা কি জানো, আমরা ঘরেরও না পরেরও না। ঘরে থাকলে মন ছটফট করে, মনে হয় বাইরে যাই, বাইরের জগৎটাকে দেখি, আবার যখন বাইরে থাকি মনে হয় কত দিন বাড়ি যাইনি, জন্মস্থানটা দেখিনি, জন্মভিটে দেখিনি, চিরচেনা মানুষগুলোকে দেখিনি। জানি না আপনার বাড়িতে কে কে আছে, কিন্তু এমন কেউ যদি থাকে যে আপনার ছেড়ে যাওয়ায় কষ্ট পাচ্ছে, তারা আপনি ফিরে এলে আপনাকে কিছুতেই যেতে দেবে না। কি জানি তাদের অভিমান হয়তো এত প্রগাঢ় হয়েছে যে আমার দিকে হয়তো মুখ তুলেই তাকাবে না। মাঝখানে এতগুলো বছর গলে গেছে সময়ের মহাফিজখানা থেকে, তারা বলবে যে কোনো কর্তব্য করনি, কোনো দায়িত্ব পালন করনি, কিসের সম্পর্ক তোমার সঙ্গে? পৃথিবীতে থাকবে কর্তব্য পালন করবে না, দায়িত্ব পালন করবে না, তা কি হয়? কি জানি তারা এত কঠিন হবে কি না, কিন্তু আর যাই হোক আপনি আমাদের বাড়িতে কিন্তু যাচ্ছেন, আমরা আশা করে থাকব। কথা দিয়েছি মা, বললাম যে যেতে আমাকে হবেই। এই কথা কেন বললেন?
পৃথিবীর কোথাও কোথাও আমাদের খুঁট বাঁধা থাকে, সেখানে আমরা চাই না চাই আমাদের যেতেই হবে। তোমার মেয়েকে দেখে আমার মনে হয়েছে তোমার মেয়ের সঙ্গে আমার তেমনই একটা খুঁট বাঁধা আছে। সেই বাঁধন খোলার ক্ষমতা আমার নেই, তাই তোমার মেয়েকে যা কথা দিয়েছি তা আমাকে রাখতেই হবে। তোমার মেয়ের বিয়ের অনুষ্ঠানে আমাকে যেতেই হবে মা। আপনি আমাকে নিশ্চিন্ত করলেন, আমার যে কি আনন্দ হচ্ছে, আমার তো কেউ নেই, শুধু আমি আর আমার এই শিবরাত্রি সলতে। ওর বাবা তো ওকে স্বীকার করেনি, আর আপনাকে তো বলা হয়নি। আমার জামাইয়ের সঙ্গে যার বিয়ে হয়েছিল সে আমার স্বামীর আগের পক্ষের মেয়ে। কি বলছো মা? কত আশ্চর্য ঘটনায় যে জীবনে ঘটে ঠিকই বলছি বাবা। এই বাড়িতে এসে আমার এককালের ছেড়ে যাওয়া স্বামীকে দেখতে হয়, আর জানতে পারি যে আমার জামাইয়ের সঙ্গে যে মেয়ের বিয়ে ঠিক হয়েছে সে ওরই মেয়ে। তা এখন সে কোথায়? জেলে। জেলে? ওরাই তো, ওরা বাবা আর মেয়ে মিলে আমার মেয়েকে বিক্রি করে দিতে চেয়েছিল, নাচনে বালি করে দিতে চেয়েছিল, মিথ্যে মিথ্যে লোক দেখানো বিয়ে দিয়েছিল। ওদের উদ্দেশ্য ছিল ওই ছেলেকে দিয়ে আমার মেয়েকে বিক্রি করে দেওয়া। সবাই ধরা পড়ে গেছে, আমার মেয়ে দাঁড়িয়ে থেকে সবকিছু প্রমাণ করে দিয়েছে। আমাদের তো পয়সা নেই, তাই উকিল রাখতে পারিনি, তাই আমার মেয়ে নিজে উকিল হয়ে ওই সাক্ষ্য প্রমাণ আদালতে পেশ করেছিল, আর বিচারক সন্তুষ্ট হয়ে আমার জামাইকে বেকসুর খালাস করে দিয়েছে, আর ওই বাবা আর মেয়েকে 2 বছর কারাদণ্ড দিয়েছে। সত্যেরই জয় হয় মা, তাই সত্যের ওপর ভরসা রাখতে হয়। তবে এখনো তোমার মেয়ের অনেক পথ যাওয়া বাকি, তোমার অনেক কিছু দেখা বাকি। তোমার মেয়ের কাছে অনেক বড় শক্তি মাথা নত করবে, একটু সময় লাগবে তবে করবে, আমি বলছি। আর কিচ্ছু চাই না বাবা, শুধু আমার মেয়েটা নিজের পায়ে দাঁড়াক, আর স্বামী আর সবাইকে নিয়ে সুখে ঘর কন্যা করুক। ওর জন্য কেউ যেন অসন্তুষ্ট না হয়, ও যেন সবাইকে সুখে রাখতে পারে। সুখ বস্তুটা যে কি সারা জীবন তাই বুঝতে পারলাম না। যাকি যাক, কাল তোমার মেয়ের বিয়ে, কথায় কথায় তোমায় দেরি করিয়ে দিচ্ছি। আপনি কোথায় যাচ্ছিলেন বাবা, কোনো কাজে বেরিয়েছিলেন? আমার আবার কিসের কাজ? না না, কোনো কাজে নয়, সারাদিন মন্দিরেই ছিলাম, এই এদিকটা বেরিয়ে একটু ঘুরে ফিরে দেখছিলাম। অনেকদিন আগে দেখেছি অনেক বদল হয়েছে, তা তো হবারই কথা, মাঝখানে এত বছর কেটে গেছে। আপনাকে আর আটকাবো না তাহলে, আমি এগোই। হ্যাঁ এগো, আমি কাল তোমার মেয়ের বিয়ের সময় ঠিক উপস্থিত থাকব। তবে আমি উপস্থিত হলে যদি কোনো বড় রকমের বিপর্যয় ঘটে যায় তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। অঘটন ঘটবে, আপনি উপস্থিত থাকলে। এই কথাটা আপনি কেন বললেন বাবা? তোমার আমার প্রতি টান হয়েছে, তোমার মেয়ের আমার প্রতি টান হয়েছে বলেই যে সবার আমার প্রতি টান হবে, সবাই আমাকে গ্রহণ করবে, এমন কোনো কথা নেই। বলা তো যায় না, কেউ কেউ আমার প্রতি বিরক্ত হয়ে আমাকে বাড়ি থেকে বের করেও দিতে পারে। কখনো তা হবে না বাবা, আপনি আমার ছোটদিকে চেনেন না। আমার ছোটদি আছে, জামাই আছে, তারা তেমন মানুষই না, আর মেজদিও তেমন খারাপ মানুষ না, শুধু আমার আর আমার মেয়েকে দেখতে পারেন না। তার কারণও আছে, উনি ভেবেছিলেন এত বড় লোকের সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল যেটা সমাজে বলার মতো কথা, আমাদের তো তেমন কোনো পরিচয় নেই, আমাদের পরিচয় দিতে ওর খারাপ লাগে, মুখ ছোট হয়, তাই ওর পক্ষে না মানারই কথা, কিন্তু মানুষটা বড় ভালো। তা বটে, ভালো মানুষ, অনেক কষ্ট পেয়েছে জীবনে সে। আপনি কি করে জানলে? হ্যাঁ না, ওই যে বলছিলাম যে আমি মাঝে মাঝে কিছু দেখতে পাই, আমার চোখের সামনে কিছু ফুটে ওঠে। ও আচ্ছা আচ্ছা, আসি তাহলে, প্রণাম নেবেন। আপনি তো আবার পায়ে হাত দিয়ে প্রণাম নেন না, তাই আপনাকে মনে মনে প্রণাম করলাম। কাল কিন্তু আশা করে থাকবো, আর মেয়েটাও আশা করে থাকবে। বললাম যে আমাদের তো আর কেউ নেই, তবু আপনি এলে মনে করব ঈশ্বর আমাদেরকে পাইয়ে দিয়েছে।
আমার মেয়ের এই গুরুত্বপূর্ণ দিনে আপনাকে পাশে পেয়েছি। কেউ তো একজন আছে যে আমাদের জন্যই যাবে, আমার মেয়ের জন্য, আমার মেয়েকে বিয়েতে আশীর্বাদ করবে তাই জন্য। ভেবো না মা, আমি কাল উপস্থিত থাকব, আর মেয়েকে বলো আমি ঠিক সময়ে গিয়ে আশীর্বাদ করে আসব, ঠিক আছে? এসো। আসছি বাবা। যাবো বলছি, কিন্তু যেতে পাশ হচ্ছে না কেন? আমি সন্ন্যাসী মানুষ, আমার তো এত পিছুটান মানায় না, তাহলে কেন মন খুলে যেতে পারছি না? যাবো বলেই তো আশা।